হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর, আপনারা দেখছেন জবঅ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। তো আজকে যেটা আলোচনা করব, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোজগার মেলা নতুন একটি স্কিম চালু করেছে, যেখানে সম্পূর্ণ তিনি আজ থেকে বেশ অনেকগুলো দিন আগে প্রতিজ্ঞা করেছিলেন যে সম্পূর্ণ টোটাল 10 লাখ চাকরি পরীক্ষার্থীদের নিয়োগ করানো হবে, যেখানে যুবক যুবতী সকলকেই নিয়োগ করানো হবে। তো শুরুতেই কিন্তু অলরেডি 75,000 ক্যান্ডিডেটের নিয়োগ পর্ব প্রথম ধাপে নেওয়া হবে এবং পরবর্তী ধাপগুলো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ টোটাল 10 লাখ চাকরি নিয়োগের পদ্ধতি নেওয়াটা হবে। যেটা আজকে ভিডিওতে আলোচনা করব, যে তিনি আরেকটা যেটা বিষয় বলেছিলেন যে প্রত্যেকটি পরিবারে একজন করে চাকরি তিনি দেবেন, তো সেটা দেখা যাক কতদূর কী হয়। তো ইতিমধ্যে একটা প্রতিবেদন, বেশ কিছু লেখা বেরিয়েছে, সেটা আজকে একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আর কথা না বলে আজকে ভিডিওটা শুরু করবো। আগে একটি রিকোয়েস্ট, বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট খবর সবার আগে পেয়ে যাওয়ার জন্য পাশে দেওয়া বেলটির নোটিফিকেশানটি বাজিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো দেশে শুরু হতে চলেছে রোজগার মেলা, চলতি সপ্তাহে শনিবার 22 অক্টোবর এই মেলার সূচনা করবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। 22 অক্টোবর অর্থাৎ আজ থেকে দুদিন আগে এটা সূচনা হয়ে গেছে। তো এই সূচনার মাধ্যমে দেশে 10 লাখ চাকরি হবে বলে তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই প্রকাশের প্রথম। এই প্রকল্পের প্রথম ধাপে প্রায় 75,000 জনকে নিয়োগ করা হবে। প্রধানমন্ত্রী দেশের যুব সমাজকে যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন অনেকদিন আগে, সেই প্রতিশ্রুতি পূরণে এই রোজগার মেলা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে তিনি মনে করছেন। নরেন্দ্র মোদীর এই নির্দেশে দেশের সব মন্ত্রক বিভাগেই শূন্য পদে নিয়োগের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর হচ্ছেন। তো সংবাদ সংস্থার খবর মোতাবেক 22 অক্টোবর বেলা 11টায় তিনি কিন্তু কনফারেন্সের মাধ্যমে এই মেলার সূচনা করে দিয়েছেন নরেন্দ্র মোদী সরকার। অনুষ্ঠান চলাকালীন ওই 75,000 যুবক যুবতীকে দেওয়া হবে নিয়োগপত্র। রিপোর্ট মোতাবেক এই 75,000 যুবক যুবতী কেন্দ্রে 38টি মন্ত্রক ও নানা বিভাগে যোগদান করবে। তো 38টি মন্ত্রক বলতে বিভিন্ন ডিপার্টমেন্টের কথা বলা হচ্ছে, যেমন গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করানো হবে। যে কোনো স্তরে নিয়োগ হতে পারে এই যুবক যুবতীদের, যেমন সেন্ট্রাল আর্মড ফোর্সে, পার্সোনাল, এরকম পোস্ট যেগুলো রয়েছে এখন আমি আপনাদের সাথে বলে দিই সেগুলো পোস্ট কি, যেমন সাব ইন্সপেক্টর, কনস্টেবল, এলডিসি এবং স্টেনোগ্রাফার, পিএ অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন পোস্টের হয়ে থাকে, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, এমটিএস, এছাড়া সেন্ট্রাল আর্মড ফোর্স পার্সোনাল, এরকম বিভিন্ন পোস্ট নিয়োগ করা হবে, সবগুলো এখানে আমি বলছি না, তিনি এটা জানিয়েছেন। এবং কেন্দ্রীয় সূত্র খবর, দ্রুত নিয়োগেই নিয়োগের রাস্তাতেই হাঁটা হচ্ছে, ঠিক আছে। বিভিন্ন মন্ত্রকগুলি তাদের নিজস্ব অথবা ইউপিএসসি, এসএসসি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মতো নিয়োগ সংস্থার মাধ্যমে নিয়োগ করছে। আরও দ্রুত নিয়োগের জন্য নির্বাচন পদ্ধতি সহজ করা হয়েছে এবং টেকনোলজিও কিন্তু সেরকম হিসেবেই সহজ করে নেওয়া হচ্ছে। পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার্স অফিসের তরফ থেকে জানানো হয়েছে, নতুন নিয়োগ হওয়া ব্যক্তিদের উদ্দেশ্যে ভাষণও দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। বলা হচ্ছে মিশন মুডে এই নিয়োগের কাজ হবে, যাতে প্রার্থীরা দ্রুত চাকরি পান। তো প্রসঙ্গত, গত জুন মাসে কেন্দ্রীয় মন্ত্রক বিভাগগুলিতে কতজন কাজ করছে তা পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তিনি আগামী 1.5 বছরের মধ্যে প্রতিজ্ঞা করে দিয়েছিলেন সকলের কাছে যে 10 লাখ লোক অর্থাৎ যুবক যুবতীদের নিয়োগ করবেন চাকরির উদ্দেশ্যে, সেখানে আদেশ দিয়েছিলেন। তো এই ছিল আজকের খবর, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারলেন যে এটা হলো হচ্ছে রোজগার মেলা একটি, এটা কিন্তু স্কিম, সেই স্কিমের আওতায় 10 লাখ চাকরি দেওয়া হবে, সেই প্রতিজ্ঞাকে বদ্ধ করবে সেই হিসেবেই কিন্তু এই স্কিমের উদ্দেশ্য। তো স্টেপ বাই স্টেপ, একবারে তো 10 লাখ সম্ভব হবে না, অবশ্যই কিন্তু সেখানে 75,000, কোনোবার 50,000, এভাবে নিয়োগ পর্ব চলবে, প্রত্যেকটি ডিপার্টমেন্ট ওয়াইজ নেওয়া হবে, যুবক যুবতী প্রত্যেকেই নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই বিষয়ে কোনো তথ্য আপনারা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।